কুসদে প্রিয় জেনেরা, আমরা বড়দিনের জন্য প্রস্তুত করে নিচ্ছি। প্রভু যীশুকে, শিশু যীশুকে আমাদের সকলের হৃদয়ে অন্তরে প্রবেশ করতে আমরা নিজের দৃষ্টিভঙ্গি বা আমাদের জীবন চক্র আমরা প্রথম ফলভাবে আমরা প্রস্তুত করে নিচ্ছি। এ সময়ে আমরা বিশেষভাবে প্রত্যেকটি এটা চিন্তার উপর আমরা নজর আমরা রাখব। আমাদের জীবনে যখন আমরা বড় হই, আমরা জানি কেমন করে মানুষের সম্পর্ক, তার সান্নিধ্য আমাদের সকলে জীবনে দরকার আছে। যখন ছোটবেলা থেকে মানুষ হওয়া সময় বাবা মার সান্নিধ্য, ওদের সম্পর্ক ছেলে মেয়েদের জীবনে এত খুবই দরকার আছে। এমনভাবে আমরা ওইটাও আমাদের জানাশোনা আছে যে বিয়ের সময় গির্জাতে প্রতীক্ষা স্ত্রী এবং পুরুষ নিচ্ছে, যে বলবে ওই মুহূর্ত থেকে শেষ জীবনের শেষ নিঃশ্বাস মুহূর্ত পর্যন্ত সঙ্গে থাকব, ওই প্রতীক্ষা ওইটা নিচ্ছে। এবং এমনভাবে সমাজ, যখন আমরা বলি মানব জাতি এরা সামাজিক জীবন যাপন করে, অর্থ কী আছে? সমাজে অন্য মানুষের সম্পর্ক, তার সান্নিধ্য আমরা বোধ করে। তাই আমাদের সাধারণ কর্তব্য জীবনে আমরা সবসময় মানুষের সান্নিধ্য জীবনে আমরা চাই, আমরা ইচ্ছা করি আমাদের সঙ্গে থাকা। কিন্তু কয়েকটা সময় আমাদের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা হচ্ছে যে যখন আমাদের জীবনে একটা নির্ণায়ক খণ্ড ও সময় আসার সময় কয়েক সময় আমরা দেখা যাই যে মানুষের সান্নিধ্য আমরা খুব কমভাবে বোধ করি। যখন একজন স্ত্রী তার স্বামীর সান্নিধ্য তার জীবনে একদম দরকারপূর্ণ সময়ে ইচ্ছা করার সময় অনেক সময় ওরা বলে আমার ওইভাবে সান্নিধ্য পাইনি, এবং ছেলে মেয়েদের ওদের কাছেও একইভাবে অভিযোগের কথা আমরা শোনা থাকি। বাবা মাদের বয়স্ক হয়ে ওঠার সময় একইভাবে ওরা বলে থাকে আমার জীবন সময়ে আমার জীবন আমরা যখন ছেলে মেয়েরা ছোটো ছিলাম ওই সময়ে আমরা সমস্ত সবসময় আমাদের জীবনে সব কিছু পরিত্যাগ করে ওদের সঙ্গে সময় কাটালাম এবং জীবন কাটালাম। কিন্তু এখন কি হয়েছে, আমাদের সঙ্গে কেউ থাকছে না, আমরা এখন একদম একগাদা একদম বিচ্ছিন্নতা অন্তরে জীবনে উপলব্ধি জীবনে বোধ করে তাকে। প্রিয়জনেরা, বড়দিন, বড়দিনের সবচেয়ে খুব সুন্দর সন্দেশ কী আছে? ঈশ্বর তার একমাত্র পুত্র যীশুকে আমাদের সকলের সঙ্গে পাঠিয়ে দিয়েছেন। ওই পাঠিয়ে দিয়ে তিনি ওই সন্দেশ একদম ভালোভাবে আমাদের হৃদয়ে আমাদের জীবনে ঢুকিয়ে দিয়েছে। ওই সন্দেশ হচ্ছে, যাই হোক না কেন তোমার জীবনের সঙ্গে আমি সবসময় তোমার সঙ্গে থাকবে। যেমন ওই প্রস্তুতির কথা, ওই প্রকার প্রতিকার কথা মানুষ আমাদের হাতে দেওয়া এমন প্রতিজ্ঞার কথা নয়। মানুষ বলবে বার্তব জীবনে পারিবারিক জীবনে আমরা জানি বলে তাকে মানুষ আমি তোমার সঙ্গে থাকবো, যাই হোক না কেন আমি তোমার সঙ্গে থাকবোই। কিন্তু নির্ণায়ক জীবনের মুহূর্তে ওই অবস্থা আমরা বেশিক্ষণ আমরা বোধ করি নেই। সেই জন্য আজকের দিনে বিশেষভাবে বড়দিন মানে কেমনভাবে প্রভু পরমেশ্বর আমরা সকলকে বড় করতে চাইছেন, তিনি তার সান্নিধ্য দিয়ে তার সান্নিধ্য সবসময় আমাদের সঙ্গে থাকা, যে কোনো প্রকারে আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন না হওয়া সান্নিধ্য দিয়ে তিনি আমাদের সকলকে বড় করতে চাইছেন। আমরা লোক রচিত মঙ্গল সমাচারে
এটা সুন্দর কাহিনী আমরা পড়ে থাকি পাঁচ অধ্যায় এক থেকে দশ পর্যন্ত পড়তে। ওখানে আমরা ঈশ্বরের যীশুখ্রিস্টের প্রেরিতদের ওইটা যীশুখ্রিস্টের প্রেরিতদূত হওয়ার আগের একটা ঘটনা আমরা শুনে থাকি। পিতর এবং তার সঙ্গীরা সারা রাতে কাজ করেছে, সারা রাত ওদের সমস্ত মাছ ধরার সমস্ত অভিজ্ঞতা কুড়িয়ে নিয়ে সারা রাত কাজ করেছেন, প্রথমবার না এবং শেষবারও না। ওদের জীবনে দৈনন্দিন জীবনে অভিজ্ঞতা ঘটে, সেটা ওই অভিজ্ঞতার উপর ভিত্তি করে সারা রাত কাজ করেছিলেন এবং তারপরে পরিণত ফল কী আছে কিছু না কিছু ওরা পায়নি। শুনে হাতে যীশুর কাছে এসে বলে, আমরা পুরা রাত আমরা কাজ করলাম কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আমরা একটা ছোট মাছকেও আমরা ধরতে পারিনি। মানে একদম জীবনে এমন বিচ্ছিন্ন হওয়া, একাই থাকায় অবস্থা, এমনভাবে অবস্থা আমাদের সকলের জীবনে আছে। ওই অবস্থায় প্রভু যীশু কি বলেন, প্রভু যীশুর আমরা চই পথে আমরা পড়ে থাকি, তারা জাল ফেললে প্রচুর মাছ জালে ধরা পড়ল, মাছের ফারে তাদের জাল ছিঁড়ে যাওয়ার উপক্রম হল। তখন তারা সগাজের জন্য ইশারা করে অন্য নৌকায় সঙ্গীদের ডাকালেন, সঙ্গীরা এসে দুটো নৌকায় এত মাছ বোঝাই করলেন যে সেগুলো ফরে যাওয়ার উপক্রম হল। প্রভু যীশু খ্রিস্টের সান্নিধ্য সঙ্গে সান্নিধ্য থাকার সময়, ঈশ্বর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার সময় ওদের জীবনে সমস্ত কাজ ভালো হয়ে উঠেছিল। এবং প্রভু যীশু খ্রিস্ট লুক রচিত মঙ্গল সমাচার দুই বারো অধ্যায় 32 পথে এমন পড়ে থাকে, কুত্র মেষ বালক তোমরা ফই পেও না, কারণ তোমাদের পিতা আনন্দের সন্ধেয় সঙ্গেই পথেই সঙ্গেই সেই রাজ্য তোমাদের দেবেন, এটাই তার ইচ্ছা। শিশু যীশুকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়ে প্রভু বলে থাকেন, আমার সান্নিধ্য তোমার সঙ্গে সবসময় আছে। এ সবচেয়ে বড় ওই বিচ্ছিন্নতা আমরা কবে বোধ করে থাকে, আমরা যখন পাপ করার সময়। ক্যাথলিক মণ্ডলীর ওই ধর্মগ্রন্থে শিক্ষা দেওয়া আছে, পাপ করার সময় কি হয়ে যায়, ঈশ্বর থেকে বিচ্ছিন্নতা এবং মানুষের থেকে বিচ্ছিন্নতা এবং এর সঙ্গে নিজস্ব জীবনের থেকে বিচ্ছিন্নতা আমাদের জীবনে টুকে থাকে। এমন এটা বিচ্ছিন্নতা বোধ করায় একাই আমরা হয়ে যাই। কিন্তু প্রভু যীশু এই পৃথিবীতে এসে বলে, যাই হোক না কেন আমি তোমার সঙ্গে থাকব, আমি তোমার সঙ্গে থাকব। বড়দিনের সময় আমাদের পারিবারিক জীবনে এই কথাটা আরও একটু গভীরভাবে অনুধ্যান করা খুবই দরকার। কেমন করে যখন আমরা ঈশ্বর আমার সঙ্গে আছে ওই বিশ্বাস নিয়ে জীবন যাপন করে এগিয়ে যাই, তখন মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক, মানুষের সঙ্গে আমাদের সান্নিধ্য দিতে আমরা সবাই রাজি হয়ে উঠবে। কারণ প্রভু আমাদের অন্তরে থাকে সবসময়, যে কোনো প্রকারের ব্যবস্থা না থাকে আমাদের সঙ্গে না রেখে আমাদের সঙ্গে থাকা প্রভুর সান্নিধ্য অন্য মানুষের সঙ্গে আমরা তাহলে শেয়ার করতে হয়। ওই যখন আমরা অমনভাবে শেয়ার করি তাহলে আমরা অন্য মানুষকেও বড় হওয়ার আমরা সগাজু করে থাকি, সেটা হচ্ছে বড়দিনের এটা একদম ভালো বড় সন্দেশ। প্রভু বলে থাকে যে তোমরা আমার সান্নিধ্য তোমার সঙ্গে রয়েছে বলে তোমরাও ওই সান্নিধ্য অন্য মানুষকে হাতে দিয়ে থাকো, পরিবারের জীবনে হতে পারে, আমাদের সমাজের জীবনে হতে পারে, এবং যারা সন্ন্যাস জীবনে আছি ওদের জীবনে একই অবস্থা। আমরা ঈশ্বর আমাদের ভালোবাসা দিয়ে একদম ফ্রিভাবে দিয়েছেন তার সান্নিধ্য আমরা একইভাবে একই স্বাধীনতা দিয়ে আমরা অন্য মানুষকে আমাদের ভাই বোনের হাতে দিতে হয়। তখন আমরা একসঙ্গে প্রভু যীশু খ্রিস্টের সুন্দর সেই স্বপ্নের সঙ্গে আমরা একসঙ্গে বড় হতে পারে। ওই বড় দিনের সময় আমরা আজকের দিনে বিশেষভাবে
চেষ্টা করি এবং অনুধ্যান করে দেখি। প্রভুর সান্নিধ্য তিনি আমাদের সকলকে ব্যবস্থা করে দিয়েছেন, প্রতিশ্রুতি প্রতীক্ষা প্রভু যীশু নিয়েছেন, বলেন আমি তোমার সঙ্গে থাকবই। তাহলে আমরা কেমন করে আমার ভাই বোনের সঙ্গে থাকে, প্রার্থনা দ্বারাই, বিশ্বাস দ্বারাই কেমন করে আমরা থাকি, এবং আমরা ওইটাও ওই প্রশ্নটাও আমরা আরও বেশি অনুধ্যান করা দেখা দেখাও ফলো। অনেক অনেক সময় আমরা আমাদের জীবনের অর্থ হারিয়ে ফেলে থাকি, আমরা যখন আমরা বেশিক্ষণ ওইটার উপর মাত্র নজর রাখার সময় মানুষ আমার সঙ্গে থাকে না, আমাকে সাহায্য করে না, ওইটা তিক্ততা বেশিক্ষণ আমরা সবসময় বোধ করে থাকি, তিক্ততার উপর না। প্রভু যীশু খ্রিস্ট চাইছেন যে আমরা যীশু খ্রিস্টের আমাদের সঙ্গে থাকা সান্নিধ্যের উপর বেশিক্ষণ আমরা নজর রাখতে হই, প্রার্থনা দ্বারাই তার বাণীর উপর অনুধ্যান করে, তাহলে মানুষের উপস্থায় মানুষের আমাদের সঙ্গে না থাকলেও মানুষ থাকলেও আমরা আরও প্রভু ও একই প্রভু যীশু খ্রিস্টের সেই সান্নিধ্যের আনন্দ আমরা হারিয়ে ফেলবে না, ওই সান্নিধ্যে আনন্দ করে আমরা মানুষ অন্য মানুষকেও তার জীবনের দুঃখ কষ্টের সময় প্রভু যীশু একই ভালোবাসার সঙ্গে ওদের সঙ্গে আমরাও থাকতেও পারি, এবং আমরা ওদের জীবনে অত্যাধিক জীবনে বড় হওয়ার পথে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতেও পারি। ওই জন্য বিশেষভাবে আজকের দিনে আমরা প্রার্থনা করি এবং আমাদের ব্যক্তিগত জীবন ওই বিষয়ের জন্য আমরা প্রস্তুত করে রাখি। আমেন।